দেখুন, আমাদের কথা হয়েছে উইথ দি চিফ সেক্রেটারি, উনি যেগুলো রেলেভেন্ট নোটিফিকেশন যেগুলো ইস্যুড হয়েছে বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেগুলোর কপি আমাদেরকে উনি দেন। উনি বলেন যে সেই নর্মসগুলোকে অ্যাডহিয়ার করার জন্য, সো তাই জন্য আমরা হোয়াট উই হ্যাভ ডিসাইডেড নাও ইজ যেগুলো প্রাইস টিকিটস আছে সেগুলো উইল বি পুট অন হোল্ড ফর দ্য টাইম বিং, অ্যান্ড দ্য সিচুয়েশন উইল বি মনিটর্ড অন আ রেগুলার বেসিস অ্যান্ড ডেইলি বেসিস। আর আমরা কালকে একটা মিটিং ডেকেছি স্টেট গভর্নমেন্ট, আই থিঙ্ক সবকটা স্পোর্টিং অ্যাসোসিয়েশনকে ডেকে ডেকে বেলা, সো উইল ওয়েট অ্যান্ড সি যে হোয়াট ডিসিশন ইজ বিং টেকেন, বাট অ্যাট দ্য মোমেন্ট টিকিট যেগুলো প্রাইস টিকিট যেগুলো আছে সেগুলো ইজ পুট অন হোল্ড অ্যান্ড উই উইল সি অ্যাজ অ্যান্ড ওয়েন থিংস অ্যারাইজ। এখনও সময় আছে, এই অবধি হচ্ছে আজকের সময়, এখনো কোনো টিকিট বিক্রি আপাতত হচ্ছে না, যেগুলো অনলাইন হয়ে গেছে সেটা হয়ে গেছে, যেগুলো ডিসপ্যাচ হয়ে গেছে সেগুলো হয়ে গেছে, বাট এই মুহূর্ত থেকে এখন আমরা পুট অন হোল্ড করছি যেগুলো হচ্ছে টিকিট বিক্রির গুলো, কারণ আপনি জানেন যে যেগুলো কমপ্লিমেন্টারি হয় বা কোটার টিকিট যেগুলো যায় আমাদের অ্যাফিলিয়েটেড ইউনিটসদের সেগুলো অলরেডি দ্যাট প্রসেস ইজ ওভার, সো যেগুলো চলে গেছে চলে গেছে, কিন্তু এরপর থেকে আমরা ফার্দার আর দিচ্ছি না অ্যাজ ফার অ্যাজ